দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হোটেল বন্দী হয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা। অপেক্ষায় থাকতে হচ্ছে ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য। মিরপুরে আছেন সহকর্মী পার্থ বণিক, তার কাছ থেকে সরাসরি জেনে নেব স্টেডিয়ামের অবস্থা। পার্থ, জানাবেন তৃতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে কোন দিকে গড়াচ্ছে ঢাকা টেস্টের ভাগ্য? আসলে ঢাকা টেস্টের তৃতীয় দিন যেটা আপনি বললেন যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মিরপুরে এখন, সেখানে আজকে খেলা গড়ানোর কোনো সম্ভাবনাই নেই এবং আজকে তৃতীয় দিন, কালকে হয়তো বৃষ্টি কমতে পারে। কারণ আপনি হয়তো এরই মধ্যে জেনে গেছেন যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কিন্তু দেশব্যাপী বিভিন্ন জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আগামীকাল আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তো সেক্ষেত্রে হয়তো মাঠে কাল বল গড়াবে। তো আপাতত আজকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি যে আজকে আসলেই খেলা কল্ড অফ ঘোষণা করা হয়েছে কিনা। আর দুটো টিমই কিন্তু এখন হোটেলে রয়েছে। সকাল 10টা নাগাদ আমরা জানতে পারি যে ম্যাচ রেফারি টিমকে, দুটো টিমকে হোটেলে থাকার নির্দেশনা দিয়েছে। তো পরবর্তীতে আসলে এরপর আর কোনো আপডেট আসেনি, যেহেতু বৃষ্টি গড়াচ্ছে, টিমও এখনও মাঠে এসে পৌঁছায়নি। তো আপাতত আজকের মতো যে খেলা হবে এটা ধরেই নেওয়া যায়। আর পাশাপাশি বিসিবির আরেকটা আপডেট আপনাকে আমি জানাতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদের, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বিপিএলের যে দলগুলোর আহ্বান করা হয়েছিল টেন্ডার ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে, তো সেক্ষেত্রে গতকাল ফ্রাঞ্চাইজিগুলো তাদের আগ্রহ প্রকাশ করেছে। 6টি ফ্রাঞ্চাইজি এবং 6টি দলই কিন্তু এবারে বিপিএলে অংশগ্রহণ করবে জানুয়ারি 20 তারিখ থেকে, যে বিপিএলটা শুরু হবে। তো সেক্ষেত্রে কোনো আপডেট আছে কিনা সেটা আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো যে কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা দল নিচ্ছে এবার। এবং আমরা জানতে পেরেছি যে অনেক দলই আর কি, মানে অনেক পুরনো ফ্রাঞ্চাইজি তারা এবার আগ্রহ প্রকাশ করেনি বিপিএলে দল নিতে। তো সেক্ষেত্রে কোন কোন নতুন ফ্রাঞ্চাইজি তারা দলগুলো নিচ্ছে সেটা আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই। বিসিবির সিইও বা বিসিবির প্রেসিডেন্ট তিনি কথা বলবেন কিছুক্ষণ পরেই, হয়তো আমরা তাদের অপেক্ষায় রয়েছি। আর এছাড়া বলা যায় যে বিসিবিতে এখন সবই কোনো দর্শক নেই, পুরো মাঠে আসলে বলতে গেলে সাংবাদিক এবং মাঠকর্মীরাই রয়েছেন। তো এটাই এখন বিসিবি থেকে সবশেষ খবরাখবর আমার কাছে রয়েছে। ঝুমু,